লেকচারে আমরা লগারিদমের পদ্ধতি সম্পর্কে জানব। লগারিদমকে সাধারণত স্বাভাবিক লগারিদম এবং সাধারণ লগারিদম এই দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়। যেসব লগের ভিত্তি ই তাদেরকে বলা হয় স্বাভাবিক লগারিদম। এই লগ আবিষ্কার করেছিলেন জন নেপিয়ার। তার নাম অনুসারে এই লগের নাম হয়েছে নেপিরিয়ান লগারিদম। একে আমরা এলএন হিসেবেও প্রকাশ করতে পারি। সুতরাং লগ টু দি বেস ই কে আমরা বলতে পারি এলএন। তার মানে লগ অফ এক্স টু দি বেস ই কে আমরা লিখতে পারি এলএন এক্স। আমরা জানি ই একটি অমূলদ সংখ্যা, তার মান 2.71828। সাধারণত বীজগাণিতীয় অঙ্ক বা অ্যালজেব্রিক অঙ্কে যদি বেস বা ভিত্তি মেনশন করা না থাকে তখন আমরা তার ভিত্তি ধরে নেই ই। এরপর আসা যাক সাধারণ লগারিদমে। যে লগারিদম এর বেস 10 তাদেরকে বলা হয় সাধারণ লগারিদম। সাধারণত যদি অঙ্কে সংখ্যার অঙ্কে বেস বা ভিত্তি মেনশন করা না থাকে তখন আমরা সেই অঙ্কের বেস বা ভিত্তি ধরে নিই 10 বা 10। সুতরাং আমরা এই লেকচারে জানতে পারলাম স্বাভাবিক লগারিদম এবং সাধারণ লগারিদম সম্পর্কে।